বিনোদন.কম-এ আপনাদের সবাইকে স্বাগতম। আরো একটা নতুন দিন শুরু করছে বিনোদন.কম। বিনোদন.কম-এর শুরুতেই কোথায় কি নারী দিবসকে নিয়ে শর্ট ফিল্ম বিদ্যান দেহি ও ডাফোডিলের ষষ্ঠ বার্ষিকী উৎসবের সব খবরই থাকছে এখানে। পরে বাংলা থ্রিলার ছবি দ্য জোকারকে নিয়ে এবারে প্রিমিয়ার শো, সঙ্গে বিনোদনের চার ঝলক তো থাকছেই। নারী তুমি সমালোচনায়, নারী তুমি শীর্ষে, নারী তুমি উন্মোচনে, নারী সকল দেশে। সামনেই বিশ্ব নারী দিবস, আর এই নারী দিবসে এক নারীর গল্প নিয়ে টার্টল ফিল্মসের সহযোগিতায় পরিচালক রণজয় রায়চৌধুরী নিয়ে আসছেন স্বল্প দৈর্ঘ্যের বাংলা ছবি বিদ্যাং দেহি। প্রধান চরিত্রে কোণিনিকা ব্যানার্জি, মীর, বিদ্যুৎ দাস ও কৌশিক সেন। একটা সময় স্বপ্ন দেখতাম, ভাবতাম নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু বিয়ের পরে চার দেওয়ালের ভেতর থেকে সেই সব ভাব করার সময় কই। আপনি ঠিকই বলেছেন মিসেস গাঙ্গুলি, সবকিছুর একটা শেষ দরকার, তবে তার জন্য শুরুটাও হওয়া দরকার। আগামী 8ই মার্চ নারী দিবসে নিজেদের ইউটিউব প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার আগে সম্প্রতি হয়ে গেল এর টিজার লঞ্চ এবং সাংবাদিক সম্মেলন, যেখানে হাজির ছিলেন ছবির পরিচালক সহ গোটা টিম। ছবির গল্প নিয়ে প্রশ্ন করা হলে পরিচালক রণজয় আমাদের জানালেন, একটা মেসেজ যেটা আমাদের সচরাচর যে কোনো স্তরেরই ঘরে হাউস ওয়াইফ, মানে যারা আমার মেয়ে আছে, আমার মেয়েরও বিয়ে হবে বা আমার মা, আমরা সবসময় দেখেছি কোথাও না কোথাও ডমিনেট হয়, কোথাও না কোথাও, সেটা কপালের মার, ভাগ্যের মার, যে কোনো মার, এবং দেওয়ালে পিঠ টেকে গেলে আর কত মার খেতে পারি, মানে আমি কেন সেখানে এগোবো না, এটা সেটারই মেসেজ। আর কোণিনিকা ও মীরও জানালেন ছবি নিয়ে চরিত্র ও ভালো লাগা। বিদ্যাং দেহি বলি, কিন্তু আমরা এই যে সবাই স্কুলে যাই, এত পড়াশোনা করি, সেগুলো কার্যকরী হয় কি একটা বয়সের পরে গিয়ে? হয় না বোধ হয়। তাই এখানে আমার কাছে বিদ্যাং দেহি মানে হলো যে বিদ্যা আমি অর্জন করি সেটা কাজে লাগানো। বিদ্যা আমার চরিত্রের নাম, যদিও মীরের সাথে অভিনয় করেছি এবং যে কাজটা হয়েছে সেটা মানুষকে ভাবাবে। নারী দিবস উপলক্ষে অনেকেই তো নানান রকমের ইন্টারেস্টিং কন্টেন্ট তৈরি করেন, এটা সেরকমই একটা সংযোজন, এবং আমাদের খুব ভালো লাগবে যদি নারী পুরুষ নির্বিশেষে তো সবাই দেখবেন, তাদের জীবনে যদি একটাও প্রভাব পড়তে পারে যে মহিলাদেরও সমানভাবে বাঁচার অধিকার রয়েছে। একটা কন্টেন্ট তখনই সফল হয় যখন তার দর্শক সেই কন্টেন্টের সঙ্গে নিজেদের অ্যাসোসিয়েট করতে পারে। দেখতে দেখতে 6 বছর কাটিয়ে দিল ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ড্যাফোডিল ইনকর্পোরেট। সম্প্রতি আইসিসিআর হলে তারা পালন করলো বসন্ত আনন্দের কথায় শুনে ছন্দে শীর্ষক এক অভিনব সন্ধ্যা। বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় গল্প পাঠ দিয়ে শুরু এদিনের অনুষ্ঠান। ছোট লোক কি বোঝে না, এই কথাগুলোর মধ্যে দিয়ে আসলে আমাকে অশিক্ষিত বলা হয়, ছোট লোক বলা হয়। আমি অবশ্য সেই প্রথম দিন থেকে শৈলেন্দ্রের এসব কথা চুপচাপ হজম করে আমি তো দেখেছি তুই গিয়ে সামনে দাঁড়িয়ে একটা আড়ামড়া ভাঙলেই তার যে এফেক্টটা হবে, আমি গিয়ে হাই হাই করে এক ঘন্টা হাঙ্গা করলেও তার ঠিকই ভাগ হবে না। পরে সঙ্গীত পরিবেশন করেন চমকি সেন ও অরিত্র দাশগুপ্ত। মেটেরিয়া মেরি ঘর কব্বো, মেটেরিয়া মেরি ঘর কব্বো, নয় তো বা ফর্ম ফলো জিতাই, নিয়া জেনে চরণ পদ চরণ পদ চরণ পদ, কি নাম আজ পড়বে মেটেরিয়া মেরি ঘর কব্বো।
বিশিষ্ট অতিথিদের উত্তরীয় মেমেন্টো দিয়েও সম্মান জানানো হয়। ওই একই মঞ্চে সম্বর্ধনা জানানো হয় কেয়ারকে প্রোডাকশনকেও। পণ্ডিত মল্লাদ ঘোষের তালবাদ্য দিয়ে শেষ হয় এই দিনের অনুষ্ঠান। সবশেষে অনুষ্ঠান নিয়ে জানতে চাওয়া হলে মূল উদ্যোক্তা রুদ্র সেন জানালেন, ভীষণ ভালো লাগছে, সেই মঞ্চ ফিরে পেলাম, সেই হাততালি, সেই করতালি, সেই মানুষ, এইগুলোই চাইছিলাম আমরা। এক বছর কিছু করতে পারিনি, যাত্রাপথ শুরু হলো 2021, আরও পরিকল্পনা আছে, দেখা যাক কী হয়। খুব ভালো লাগছে, অরিত্র মল্লারদা, ঝুমকি, সতীনাথদা ফ্যাবুলাস পারফরমেন্স করেছে। অ্যাজ এ অর্গানাইজার আই এম ভেরি মাচ স্যাটিসফাইড। করোনা প্রকোপ কাটিয়ে হলে ফিরছে সিনেমা প্রেমী দর্শক, আর দর্শকদের কিছুটা সাইকোলজিক্যাল থ্রিলারের স্বাদ দিতে পরিচালক জয় ভট্টাচার্য তৈরি করেছেন তার নতুন ছবি দ্য জোকার। ছবিতে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, বিবেক রায়, মৌ বৈদ্য, কহিমা বসু, জিনিয়া, আরব সাহা সহ বহু তরুণ কলাকুশলী। গত বৃহস্পতিবার নন্দন টুতে ছবির প্রিমিয়ার শোতে হাজির ছিলেন ছবির পরিচালক সহ বেশ কয়েকজন কলাকুশলী। ছবি মুক্তির মাঝেই ছবি নিয়ে জানতে চাওয়া হলে পরিচালক জয় আমাদের জানালেন, এই ছবিটা আছে সেই সমস্ত মানুষদের জন্য, ধরো আমরা ফেসবুককে ভালোভাবে প্রয়োগ করতে পারি বা খারাপভাবে প্রয়োগ করতে পারি। এখানে ফেসবুক কে হাতিয়ার করে মানুষের ইমোশনের সাথে খেলা হয়, সেক্ষেত্রে আমি বলবো যে ওই বার্তাটা এখানে রয়েছে, ছেলের ভেতরের মনটা অপোজিটে কাজ করে তাকে অনেক বেশি ভয়ঙ্কর করে তোলে, এবং সেই যে মজার পাত্র ছিল সেটাই জোকার। আর অন্যান্য কলাকুশলীরাও জানালেন ছবি ঘিরে তাদের চরিত্র ও ভালো লাগা। যেটা আমার প্রথম ফিল্ম যেটা বেরোচ্ছে, অডিয়েন্স রিয়েকশন কী আসবে এটা নিয়ে অনেকটাই এক্সাইটেড, আর চাই তো যেটাই হোক যে অডিয়েন্স মুভিটা ভালো লাগুক। আমরা অনেক হার্ডওয়ার্ক করেছি এই মুভিটার জন্য, আর প্লাস অনেকটা ওয়েট করেছি, এই মুভিটা অনেক আগেই রিলিজ হওয়ার কথা ছিল, ডিউ টু করোনা এটা ডিলে হয়ে গেছে, সো সেটাই এক্সাইটেড, নার্ভাস, হ্যাপি অনেকটাই। মানে আমার খুব ভালো লেগেছে যে জয় যখনই মুভি বানায় খুব ভালো ভালো ক্যারেক্টার আমাকে দেওয়ার চেষ্টা করে। আমি চাই আপনারা দেখে বলুন কেমন অ্যাক্টিং করেছি, কেমন আপনাদের ভালো লাগছে, খারাপ লাগছে, সব জানাবেন। যেহেতু স্টোরিটা আমরা জানি যে একটা সাসপেন্স থ্রিলিং স্টোরি আছে এর মধ্যে, তো তার যে ভাইটাল ভিলেন তার সঙ্গে হচ্ছে আমার টার্সেলের জায়গা, এবং সেই দিক থেকে চরিত্রটা জয় আমাকে অ্যাজ ডিরেক্টর জয় যে আছেন খুব ভালো একটা ক্যারেক্টার দিয়েছে, যেটা আমি মানে মোটামুটি চেষ্টা করেছি ভালো করে প্লে করার, বাকিটা আপনারা দেখবেন, দেখে বলবেন কেমন। অ্যান্ড ওভারঅল ছবিটা সত্যি খুব ভালো হয়েছে। আফটার লকডাউন এটা আমার প্রথম ছবি, তো আশাবাদী তো প্রচণ্ড, বাট সেকেন্ড থিং ইজ দ্যাট যে আমি এর আগে যতগুলো কাজ করেছি সব খুব পজিটিভ ক্যারেক্টার, খুব ভালো মেয়ে, শান্তশিষ্ট, দোষক, খুব ভালো মেয়ে, বাট এখানে আমি টু মাচ প্লেইং বাই টু মাচ নেগেটিভ ক্যারেক্টার। এটা আমার প্রথম ছবি যেখানে আমি ভীষণ নেগেটিভ ক্যারেক্টার করছি, ভীষণ এক্সাইটেড, আমি ভীষণ এক্সাইটেড। বাংলা আধুনিক গানের জনপ্রিয় শিল্পী ঝুমকি সেন, অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন 9903019733, 9903019733। তৃণমূলে যোগ দিলেন সুভদ্র মুখোপাধ্যায়। গত বছরের প্রথম দিকে বিজেপিতে যোগ দিয়েছিলেন এই অভিনেত্রী, অল্প কয়েকদিনেই মোহভঙ্গ হয় তার।
এবার অন্তঃসত্ত্বা গায়িকা শ্রেয়া ঘোষাল নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে দিলেন সুখবর। নেটফ্লিক্সের হাত ধরে ওয়েব দুনিয়ায় পা মাধুরী দীক্ষিতের, আসছে একাধিক নতুন প্রজেক্টও। কৃষক প্রতিবাদ নিয়ে তিনি নীরব, মুম্বাইতে মাঝ রাস্তায় গাড়ি আটকে হেনস্থা অজয় দেবগনকে, গ্রেপ্তার এক। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ, বিনোদনের আরো খবর নিয়ে আমরা হাজির হয়ে যাব ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন গুড বাই।